হ্যালো বন্ধুরা, আজকে অ্যাকচুয়ালি আমি যে প্রাণীটা সম্পর্কে নিয়ে আসছি ওইটা একটা পাখি, আর সেটা আপনারা ইতিমধ্যে স্ক্রিনে লক্ষ্য করেছেন, খুবই দারুণ হতে চলেছে আজকের ভিডিও। সুতরাং একটা লাইক দিয়ে আমাকে ভিডিও শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন, খুবই দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে। তাহলে আজকে যে পাখিটাকে নিয়ে আলোচনা করব এটার নাম হচ্ছে গাং চিল। সত্যিকারের চিলের চিল পাখিকে একরকম বাস পাখির মতো সেটা আপনারা জানেন সবাই, এর খুবই দূরদৃষ্টি পরিষ্কার আছে, যেটা উপর আকাশে উড়তে উড়তে সে নিচের ছোট ছোট জিনিসকে লক্ষ্য করতে পারে এবং দারুণ প্রতিক্রিয়া হয়। সেই সব সম্পর্কে আজকে বিস্তারিত তথ্য স্টেপ বাই স্টেপ আলোচনা করব, ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তাহলে বন্ধুরা, আজকের যে ইন্টারেস্টিং টপিকের মধ্যে বিশেষ করে যে গাং চিল পাখিটার কথা উঠে এসেছে, সেই গাং চিল সম্পূর্ণ একটা দারুণ টপিক। আজকের এই গল্পের ছলে যে আপনার সাথে আলোচনা করব, তার মধ্যে একটা ছোট্ট টপিক আছে যেটা শুনলে আপনার অবাক হয়ে যাবেন। আজকে এইটা নিয়েও আমি কিন্তু বিস্তারিত আলোচনা করতে চলেছি, বিশেষ করে বড় বড় জায়গায় ঢাবা টাইপের যে রেস্টুরেন্ট হোটেল আছে সেটা খোলা আকাশের নিচে মনোরঞ্জনের জন্য টেবিলের উপরে খাবার দাবার মাছ মাংস সেরকম পরিবেশন করা হয়, সেখানটাই গাং চিলের খুব দূরদৃষ্টি প্রখর। সে উঁচু আকাশে উড়তে উড়তে লক্ষ্য করবে যে কোথায় কোন জায়গাটায় ওর খাবার টেস্টি খাবার পড়ে আছে, সেটা ছোট্ট ছোট্ট জিনিসটাকে লক্ষ্য করে। সুতরাং ওখান থেকে খুব স্পিডে এসে শু মেরে সে খাবারটাকে তুলে নিয়ে পালিয়ে যায়। সেরকম বড় বড় হোটেল রেস্টুরেন্ট ডাবাতে যদি টেবিলের উপর খাবার আসে, ঠিক ওই মুহূর্তে অত দূর জায়গা থেকে ঠিক ছুটে এসে শু মেরে সেই খাবারটাকে তুলে নিয়ে পালিয়ে যাবে। কোনো মাংসের টুকরা বা চিকেন লেগ পিস রান্না করা সেই থালার মধ্যে সাজানো রয়েছে, অনেক উঁচু আকাশ থেকে সে দেখতে পেয়ে কিন্তু ওখানে এক সেকেন্ডের মধ্যে সেটাকে শু মেরে তুলে নিয়ে হাওয়া হয়ে যাবে। সেই সব ঘটনার মতো আরও উন্নত মানের যতগুলো নতুন নতুন টপিক নিয়ে আজকের ভিডিও ইন্টারেস্টিং হতে চলেছে। সুতরাং বন্ধু, দেরি না করে আপনার সময়টাকে নষ্ট না করে আমি একটু গল্পের চলে চলুন, দেরি না করে শুরু করা যাক। গুল টেবিলের যে বাংলায় পাখিদের রাজধানী বলা চলে, সেরকম সুন্দরবনে ওখানটায় কিন্তু প্রচুর পরিমাণে পাখি রয়েছে। ওখানে সব পাখিরা কিন্তু স্বর্গসুখেই রয়েছে, ওখানে তীর ধনুক নিয়ে কোনো অবৈধ শিকারীদের উৎপাত তেমন নেই। যদিও ওখানে লক্ষ লক্ষ পাখি রয়েছে, কিন্তু সেই পাখি সহজে শিকার করতে গিয়ে নিজেই যদি বাঘের পেটে চলে যায় সেই ভয়ে কিন্তু ওখানে কেউ যায় না। তাই যত অত্যাচার ওই গ্রামের পাশে ছোট জঙ্গলে, যেখানটায় হাতে গোনা গোটাকুড়ি যে পাখি রয়েছে তাদের উপরে যত অত্যাচার চালায়, কিন্তু সংরক্ষিত ওই সুন্দরবনে হাজারো পাখিদের মধ্যে আমাদের আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে গাং চিল। এই গাং চিল সত্যি মানুষের জীবনে কিরকম ভূমিকা পালন করে এবং আমাদের দেখা এবং জীববিজ্ঞানী গবেষকরা যত মূল তথ্যগুলোকে তুলে ধরে এনে অ্যানিমেল প্ল্যানেট ডিসকোভারি সহ বিভিন্ন রকম টিভি চ্যানেলে এই পশু পাখিদের নিয়ে যে আলোচনা করে, সেখানটা এই গাং চিলকে নিয়ে যে আলোচনা হয়েছিল সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আজকের ভিডিও কিন্তু ইন্টারেস্টিং হতে চলেছে, ফ্রি অফ কস্ট একটা লাইক দিয়ে সঙ্গে থাকবেন, কোথাও যাবেন না। আজকের ভিডিওর যে মূল বিষয় গাং চিল সেটাকে নিয়ে ইতিমধ্যে আপনারা স্ক্রিনে লক্ষ্য করা শুরু করে দিয়েছেন। তো সারা বাংলাকে পাখি রাজ্য নিয়ে যে গর্ব করে সে আমাদের সবার, কিন্তু শিকারী যেন নতুন করে আর ক্ষতি না করতে পারে সেইটা লক্ষ্য রাখতে হবে, যার ফলে কিন্তু এদের বংশবৃদ্ধি সহ প্রজননক্ষম পরিবেশ তৈরি করে দিতে সক্ষম হব। কেননা এইরকম যদি চলতে থাকে তাহলে তো তাদের জাতির যেই শেষ পর্যন্ত একেবারেই শেষ হয়ে যাবে। বিপন্ন শ্রেণীর যে লাল তালিকাতে IUCN এর তালিকায় চলে আসবে তখন কিন্তু আর আমরা খুঁজে পাবো না। তাই বিশেষ করে গাং চিল নামের পাখিটার ব্যাপারে বাড়তি নজর দেওয়ার জন্য বন দপ্তরের সঙ্গে হাত মিলিয়ে আমাদেরকে কিন্তু সেরকম চেষ্টা করতে হবে যাতে করে কিন্তু এই হারাবে না, যাদেরকে আমরা চিরকাল স্থায়ীভাবে তাদের বংশবৃদ্ধি করে তাদের প্রজননের মাধ্যমে এই সুন্দর প্রাণীটাকে আমরা হারাতে দেব না। সেরকম আকারে অনেকটা বড় এই গাং চিল, সাদা বা ধূসর রঙের হয় এবং গাং চিলের পাখনা
মাথা থেকে কালো সব সব দাগও দেখা যায়। সুতরাং বন্ধু আপনারা এরকম আরো ভালো ভিডিও পাওয়ার জন্য আমার এই ভিডিওটা ঠিক নিচে দেখুন, ছোট্ট করে মোর লেখা আছে ইংরেজিতে MORE মোর। এই মোর অপশনে টাচ করলেই আমার ভিডিও ডেসক্রিপশন এবং আমার ব্যক্তিগত জীবনের সমস্ত ঘটনা সম্পর্কে আমি বিস্তারিত তথ্যগুলো দিয়ে রেখেছি, সেই তথ্যতে টাচ করে আপনি ওখানটায় দেখতে পাবেন আরও যে এই তথ্যগুলোর পাশাপাশি আমার সোশ্যাল সাইটে ফেসবুক ইনস্টাগ্রাম টুইটারের লিঙ্কে দেওয়া রয়েছে, সেই লিঙ্কে টাচ করে আমাকে একটু আপন করে নেবেন, যাতে করে পরবর্তী সময় প্রত্যেক দিন ভারতীয় সময় সন্ধ্যে 6টা এবং বাংলাদেশের সময় সন্ধ্যে 6:30টায় যে নতুন নতুন ভিডিওগুলো আছে সেইগুলো সম্পর্কে আপনি কিন্তু আপনার বন্ধু এবং আপনি একই সময়ে খুব দারুণ দারুণ তথ্যগুলো নতুন ফ্রেশ তথ্যগুলো পাবেন। সুতরাং আপনি ওই ফেসবুক ইনস্টাগ্রাম টুইটারে কিন্তু ফলো করতে ভুলবেন না। আর এছাড়া সোশ্যাল সাইটে কোনো ভরসা নেই, যে কোনো সময় যদি আপনার সঙ্গে আমার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ওই সোশ্যাল সাইটে আপনি যে আমাকে ফলো করে রেখেছিলেন সেইটার মাধ্যমে আপনার সঙ্গে আমার যোগাযোগ আবার সম্পর্ক তৈরি হবে, বিচ্ছিন্ন করা সেই সম্পর্ককে আমি আবার জোড়া লাগাবো, যার ফলে আপনার সঙ্গে আমার আত্মীয়তা এবং বন্ধুত্ব বজায় থাকবে। আর বন্ধুরা আমি আমার জীবনে যে 150-200 ভিডিও বানিয়েছিলাম তার মধ্যে থেকে সেরা 3টি ভিডিওর লিঙ্ক কিন্তু আপনি ওই ডেসক্রিপশনে পাবেন, যেখানে ইংরেজিতে MORE মোর আছে ওইখানটায় টাচ করলে ডেসক্রিপশনটা আসবে, আর সেখানটাই কিন্তু আমার সেরা 3টি ভিডিওর লিঙ্ক পাবেন। সেই লিঙ্কে টাচ করে আপনি আমার ওই 3টের মধ্যে যে কোনো একটা ভিডিও দেখে যদি আপনার ভালো লাগে তাহলে এই ভিডিওটা ঠিক নিচে দেখুন বাঁকানো তীর চিহ্ন মতো শেয়ার বাটন রয়েছে, সেই শেয়ার বাটনে টাচ করে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে এই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না, যাতে করে কিন্তু আপনি অনেকটা লাভবান হবেন এবং আপনার পাশাপাশি আপনার বন্ধুরাও লাভবান হবেন। সেই রকম ওই বন্ধুরা যদি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের মাধ্যমে আমার ভিডিওটাকে একটু সহায়তা করেন সেক্ষেত্রে আমি খুব তাড়াতাড়ি গ্রো করতে পারবো। বন্ধুরা আমি অবাঙালি, তাই বাংলায় ভিডিও বানাতে গিয়ে আমার প্রচুর ভুলভ্রান্তি হচ্ছে, সেই ভুলগুলো সংশোধন করে আমি খুব শীঘ্রই আপনার জন্য আরও ভালো ভিডিও নিয়ে আসার জন্য একটাই উৎসাহ জাগানোর জন্য আপনি আমাকে একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের মাধ্যমে যদি চেষ্টা করেন তাহলে কিন্তু খুব শীঘ্রই আমি গ্রো হলে এবং ইউটিউব থেকে ছোটোখাটো অর্থ উপার্জন করলে পরে আপনার জন্য বিশেষ করে আমি যে ভিডিওটা বানাই সেটা আরও ভালো কোয়ালিটি করার জন্য দামি একটা ক্যামেরা কিনবো, সেই ক্যামেরার মাধ্যমে যখন আমি ভিডিও করবো সেই ভিডিওটা অনেকটা উন্নত মানের হবে এবং যার ফলে কিন্তু আপনারও ভিডিও দেখার উৎসাহটা আরও বেড়ে যাবে। সুতরাং আমাকে একটু উৎসাহ জাগাতে ভুলবেন না। তাহলে চলুন বন্ধু আজকে বাজে কথা বেশি না বলে কাজের কথাতে বলি আর একটা কথা আলোচনা করে ভিডিওটা শেষ করব। আপনার প্রয়োজনের যে গুরুত্বপূর্ণ সময়টা আমি নষ্ট করার কোনো অধিকার আমি নিজেকে অনুভব করি না, সুতরাং আজকে তাড়াতাড়ি ভিডিওটা চলুন শেষ করে দিই। গাংচিল পাখির পাগুলো লম্বা হয়ে থাকে এবং গাংচিল পাখির ডাক খুবই কর্কশ, শুনতে ভালো লাগে না, আর দানাগুলো খুব লম্বা লম্বা এবং খুবই শক্তিশালী হয়, হাঁসের মতো এদের পায়ের যে জিল্লিগুলো এটা জোড়া থাকে এবং এই জন্য তারা ভালো করে সাঁতার কাটতে পারে, চৌড়া দানা মেলে আকাশে 3-4 দানা জাপতালেই অনেক উঁচুতে উঠে যেতে পারে এবং উঁচু আকাশে উড়তে উড়তে নিচের ছোট্ট ছোট্ট জিনিসগুলোকে কিন্তু সহজে পরিষ্কারভাবে দেখতে পায়, বিশেষ করে কোথাও যদি ছোট মাছ চলাফেরা করে সেটা পর্যন্ত উঁচু আকাশ থেকে পরিষ্কার দেখতে পায় এবং সেখানটায় এসে 1 সেকেন্ডের মধ্যে শু মেরে সেই খাবারটা নিয়ে নেবে এবং আবার উঁচু আকাশে উড়ে আবার লক্ষ্য করবে নিচে কোথায় বেশি পরিমাণে খাবার পাওয়া যেতে পারে, সেই সব জিনিসগুলো উঁচু আকাশ থেকেই সিদ্ধান্ত নিয়ে যায় এবং বড় এলাকা জুড়ে যেহেতু ওদের যে রাউন্ডটা গোল গোলভাবে আকাশে উড়তে থাকে সুতরাং নিচের সমস্ত ছোট ছোট জিনিসকে দেখতে পায়, যেই সব এলাকায় বেশি খাবার পাওয়া যায় সেই সব এলাকায় নেমে কিন্তু তারা নিজেদের খাবারের যে খিদেটা মেটায়, ওদের খাবার কোথায় সহজে বেশি পাওয়া যাবে সেটা উঁচু আকাশে উড়তে উড়তে যখন নির্ধারণ করতে পারে অগ্রিম যে দূরবীন যন্ত্রের মাধ্যমে যে ছোট ছোট জিনিসগুলোকে দেখে সেই রকমই কিছু একটা। তো ছোটো মাছ হচ্ছে ওদের প্রিয় খাদ্য, এরকম যদি শামুক এবং বিভিন্ন রকম প্রাণী ওদের প্রিয় খাদ্য। গাংচিলের কয়েকটা প্রজাতির নাম হচ্ছে হেরিং গাংচিল, কালোমাথা গাংচিল, কমন গাংচিল, সবচেয়ে বড় যেটা আছে সেটাকে গ্রেট ব্ল্যাক হেডেড গাংচিল বলা হয়। সেই গাংচিলের বাসা বাঁধে পাথরের কাজে এবং গাংচিলদের প্রজাতির প্রজনন কাল মে মাস থেকে জুন মাসে এবং ধাবা রেস্টুরেন্টের খাবারের টেবিলে যে খাবার রাখা আছে সেটা সেকেন্ডের মধ্যে শুরু মেরে নিয়ে যায়, তারা বুঝতে পারে কোনটা চিকেন লেগ পিস আর কোনটা
নর্মাল সাদা সিধে সবজি, তো সবজি হলে কিন্তু উপর থেকে নির্ধারণ করে নেবে যে নিচে নামবে কি নামবে না। অথচ যদি সে চিকেন লেগ পিস দেখে নেয় উপর থেকে দূরবীন যন্ত্র সাহায্যে, তাহলে কিন্তু এসে শু মেরে ওটা সেকেন্ডের মধ্যে গায়েব করে যাবে, আপনি কিছু করতে পারবেন না। কিন্তু সেক্ষেত্রে একটা ব্যতিক্রম বুদ্ধি আছে, আপনি যদি পিচকারির মতো একটা বন্দুক যদি টেবিলে রেখে দেওয়া যায়, বেশ কয়েকবার তারা যখন আসে তখন যদি জল দিয়ে তাদেরকে ভয় দেখানো হয়, তারা কিন্তু ভয়ে আর আসে না। তারা কখন আসে সেদিকে আপনার খেয়াল রাখার কোনো প্রয়োজন নেই। আপনার টেবিলের উপরে পিচকারিটা রাখা থাকলে তারা ভয়ের চুটি দূর থেকে দেখে নেয় যে মেশিন গান রাখা আছে, সুতরাং ওখানে গেলে পরে বন্দুকের গুলি খেতে হবে, সে ভয়ে কিন্তু তারা নিচে নামে না। দারুণ একটা ইন্টারেস্টিং টপিকের পাশাপাশি আমি আপনাকে কথা দিচ্ছি যে পরবর্তী আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসা অবধি আপনি নিজের শরীরের উপরে একটু খেয়াল রাখবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, ভারত মাতা কি জয়।